বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। আমি দুপুরে রান্না করতে এসে পড়লাম রান্নাঘরে। ডালটা বাগার দিয়ে ফেলেছি, ডালটা চুলায় প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে রাখবো। বরক আসতেছে, একটু পরে জাল দিয়ে তারপর নামিয়ে রাখবো। পাশে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। আজ আমি রান্না করব গরুর মজক, আর রান্না করব মলিঙ্গি মাছ ধন্দল দিয়ে রান্না করব। এই যে মলিঙ্গি মাছ আমি ধন্দল দিয়ে রান্না করব, আর ঢেঁড়স ভাজি করব। দুপুরে রান্না প্রায় আমার হয়ে এসেছে, ভাত ও ডাল হয়ে গেছে। এখন আমি মজকটা রান্না করে ফেলেছি, প্রায় হয়ে গেছে। আমি আর একটু ঝোল শুকাবো, তারপরে নামিয়ে রাখবো। পাশের চুলায় মলিঙ্গি মাছের তরকারিটাও হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে রাখবো। দেখো মলিঙ্গি মাছটা একটু সাদা সাদা রেখেছি, কারণ মলিঙ্গি মাছের অত মশলা লাগে না। ধন্দুলো তরকারি যত কম মশলা দেওয়া যায়। রান্না তো হয়ে গেছে, তারপরে আমার হাজবেন্ড ডিম এনেছিল। আমি ডিমগুলি খুলে এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ভালো মতন ধুয়ে ঝরিয়ে রাখবো। আমি ডিম আনার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, প্রায় ঘন্টা খানিক। দুপুরে রান্না আমার হয়ে গেছে। আজ আমি রান্না করেছি মানে গরুর মস্তক ভোনা করেছি, আর ঢেঁড়স ভাজি করেছি, ধুন্দুল দিয়ে মলিঙ্গি মাছ রান্না করেছি, ভাত আর মুগ ডাল টমেটো আম দিয়ে রান্না করেছি পাতলা করে। প্রতিদিনের মতন সবাই নামাজ পড়ে দুপুরে খেতে বসে পড়লো, আর আমার ছোট মেয়ে মলিঙ্গি মাছ খাবে না দেখে ওকে আমি ইলিশ মাছ ভেজে দিয়েছি।
আমি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে গোলাটা গুলিয়ে নিয়েছি। এই যে দেখো পাতলা করেছি, অনেকটা পাতলা করতে হবে, তা না হলে রোলের রুটিটা হবে না। আর এই দেখো কতখানি পাতলা করেছি। তারপর হঠাৎ নামলো বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি শুরু হলো, তারপরে যে নামলো জোরে, অনেক জোরে বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যে অনেক আমও পড়েছে। বিকেলে নামাজ পড়ার পর রান্নাঘরে আসলাম। আমি চিকেন রোল বানাবো। আমি আলুটা চিকেন চিকেন করে কেটে নিয়েছি, আর মুরগির থোল গোস্তটাও সেদ্ধ করে আমি ছুটিয়ে নিয়েছি, মানে ঝরঝর করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে রসুন দিয়ে দিব, তারপরে দিয়ে রসুনটা হালকা একটু বাদামি রং হলে তারপরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। পেস্টটা হালকা নরম হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা ফাঁকি, আর মরিচ মানে শুকনা মরিচ আমি তেলে ফাঁকি করে নিয়েছি, সেই শুকনা মরিচ ফাঁকি এর মধ্যে দিব, আর দিব লবণ, তারপরে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দেবো মুরগির গোস্ত, মানে সেদ্ধ মুরগির গোস্তগুলি দিয়ে তারপর নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে আমি পোরটা রান্না করে ফেলবো, মানে রোলের পোর। চুলায় চিকেন পোরটা দিয়ে তারপরে আসলাম বাহিরে, বৃষ্টি হয়েছে তো অনেক, বাহিরে অনেক পানি জমেছে, সেই পানি দেখতে আসলাম। পানি দেখে আমার দুনো মেয়ে পানি পাড়াতে এসে পড়লো, সাথে আমিও একটু পানি পাড়ালাম।
তারপর এসে পেলাম রান্নাঘরে চিকেন রোল বানাতে। আমি গোলাটা তো অনেকক্ষণ আগে গুলিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা হবে। তারপর আমি একটা ফ্রাই প্যানে নিয়ে এভাবে চামচ দিয়ে গোল করে বেলে নিয়েছি। তারপরে আমি এইটা চোলাই দিয়ে রাখবো, তারপরে হয়ে গেলে আমি তুলে নিয়ে আসবো। এই যে রোলের রুটিটা হয়ে গেছে, আমি মানে ফিরিতে নিয়ে নিয়েছি, রুটি বানার ফিরিতে। এই যে কিমাটা, এই যে আমি এখন এই কিমাটা মানে পুরটা এর মধ্যে দিয়ে দেবো, চিকেন পুরটা দিয়ে কিভাবে আমি পেঁচিয়ে নিই সেটা তোমাদের দেখাচ্ছি। এভাবে পেঁচিয়ে তারপরে রেখে দেব। অবশেষে আমার রোলগুলো বানানো হয়েছে। এখন আমি এই রোলগুলো ডিমে চুপিয়ে বেদগামে গড়িয়ে তারপরে বক্সে ভরে রেখে দিব, আর কিছু আঁচ ভেজে দিব, সবাই মিলে খাব। আমি এই রোলগুলো বানিয়েছি রোজার জন্য, রোজার মধ্যে মাঝে মাঝে বের করে ভেজে দিব। এই যে আমি বক্সে ভরে রাখতেছি, তারপর আমি ফ্রিজে রেখে দিব। বক্সে তো ঢোকানো হয়ে গেছে, বাকিগুলো আমি এখন ভেজে নিতেছি। সন্ধ্যার সময় সবাই সন্ধ্যার নাস্তা করবে। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখো রোলগুলো কত সুন্দর হার্ড হয়েছে, উপর ভাবটা একেবারে মচমচে হয়েছে হার্ড। এটা খেতে খুবই মজা লেগেছে।
তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।